এগৰাকী কোটিপতি সুন্দৰী যুৱতীয়ে দৰা বিচাৰি হাহাকাৰ কৰিছে। এই মেয়েটাকে আমি বিয়ে দিব, আমাৰ মেয়েটার জন্য আমি একটা পাত্র চাই। যুৱতী গৰাকীৰ বেংকত 1.5 কোটি টকা আৰু 3 কোটি টকাৰ সম্পত্তি আছে। আমাৰ এই মেয়েৰ নামে 3 কোটি টাকাৰ জায়গা সম্পত্তি আছে আৰু বেংকে আছে 1.5 কোটি টাকা। ইয়া পাতিবলৈ বেকাৰ লৰা বিচাৰিছে নিজৰ মাতৃয়ে। আমি এমন ছেলে চাই যে ছেলেরা বেকার আছে, কোনো কাজ কাম করতে ভাল লাগে না। বিয়ার পিছত কেবল যুবতী গৰাকীক লৈ ফুৰিব লাগিব। যুবতী গৰাকীৰ মাতৃয়ে কিনি দিব গাড়ী, লগতে দিব যাবতীয় খৰচ। আনন্দ ফূৰ্তি কৰিবে, ঘূৰবে, বেড়াবে, আসার সাথে সাথে আমি বাইক দিয়ে দিব, অনেক কিছু দিয়ে দিব, ঘূৰবে বেড়াবে, এই ধরনের ছেলে আমার প্রয়োজন। আমার হয় এইবার এগৰাকী কোটিপতি সুন্দৰী যুৱতীয়ে দৰা বিচাৰি হাহাকাৰ কৰিলে। যুৱতীগৰাকীৰ বাবে নিজ মাতৃয়ে বিচাৰিছে দৰা। বিয়াৰ পিছত সম্পূৰ্ণ খৰচ বহন কৰিব যুৱতীগৰাকীৰ মাতৃয়ে। যুৱতীগৰাকীৰ বেংকত আছে 1.5 কোটি টকা আৰু 3 কোটি টকাৰ সম্পত্তি। যুৱতীগৰাকীক বিয়া পাতিবলৈ বেকাৰ লৰা বিচাৰিছে নিজ মাতৃয়ে। যুৱতীগৰাকীক বিয়াৰ পিছত কেৱল যুৱতীগৰাকীক লৈ ফুৰিব লাগিব। বিয়াৰ পিছত যুৱতীগৰাকীৰ মাতৃয়ে কিনি দিব গাড়ী, লগতে দিব যাৱতীয় খৰচ। ইচ্ছুকসকলে কমেণ্টৰ জৰিয়তে জনাবলৈ আহ্বান কৰিছে যুৱতীগৰাকীৰ মাতৃয়ে। আমার এই মেয়েটাকে আমি বিয়ে দিব, আমার মেয়েটার জন্য আমি একটা পাত্র চাই। আমার এই মেয়ের নামে 3 কোটি টাকার জায়গা সম্পত্তি আছে আর ব্যাংকে আছে 1.5 কোটি টাকা। আমি এমন ছেলে চাই যে ছেলেরা বেকার আছে, কোনো কাজ কাম করতে ভাল লাগে না, পড়ালেখা করতে ভাল লাগে না, চাকরি বাকরি করতে ভাল লাগে না, পরের টাকা চলতে পছন্দ করে, এইরকম ছেলে আমার প্রয়োজন। এইরকম ছেলে চাই আমি আমার মেয়ের জন্য, কারণ আমার মেয়ের তো জায়গা সম্পত্তি টাকা পয়সার কোনো কিছুরই অভাব নাই। শুধু আসবে, এসে আমার মেয়েকে বিয়ে করবে আর জাস্ট আনন্দ ফুর্তি করবে, ঘুরবে, বেড়াবে, আসার সাথে সাথে আমি বাইক দিয়ে দিব, অনেক কিছু দিয়ে দিব, ঘুরবে, বেড়াবে, এই ধরনের ছেলে আমার প্রয়োজন। আমার ছেলেকে যারা, আমার মেয়েকে যারা বিয়ে করতে চান, তারা এসে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি কিন্তু কর্মঠ ছেলে চাই না, আমি চাই বেকার, তারপরে অলস প্রকৃতির ছেলেরা আছে না, যারা বাবা মার টাকা দিয়ে চলে, গ্যানের গ্যানের পেনের পেনের করে করে বাবা মার কাছে টাকা নেয়, তারপর আশা করে যে বিয়ে করব, শ্বশুর বাড়ি টাকা দিয়ে চলবো, এরকম ছেলে আমার প্রয়োজন। এরকম ছেলে যদি থেকে থাকেন তাহলে যোগাযোগ করবেন আমার মেয়ের জন্য, কারণ আমার তো জায়গা সম্পত্তি আর টাকা পয়সার অভাব নেই। আমার ওই রকম পোলার দরকার নেই, যে পোলারা বেকার আছে, কাজ কাম করতে ভাল লাগে না, খুব অলস, এরকম ছেলে আমার প্রয়োজন আমার মেয়ের জন্য। যদি থেকে থাকেন তাহলে যোগাযোগ করবে। তোরা কি মনে করছস যে আমি এগুলো বলবো যে তোরা আয় আইয়া বিয়ে কর, আমার মেয়েদের অলস যেগুলো আসস, চাকরি বাকরি করস না, এই ধরনের ছেলেরা? আরে মানুষের মেয়ে কি রাইখা দেয় এইভাবে যে তোদের মতো ছেলেদের কাছে বিয়ে দিতে? যদি বিয়ে করতে চাস তাহলে কাজ কাম কর, ঠিক আছে? এইরকম অলসতা করবি না, পরের টাকা চলার চিন্তা ভাবনা করবি না, আগে কর্মঠ, তারপরে বিয়ে শাদীর চিন্তা ভাবনা কর। তোরা কি ভাবছস যে এই ধরনের ছেলের কাছে আমি আমার মেয়ের বিয়ে দিব? আমি কেন, কোন বাবা আমার মেয়ে এই ধরনের ছেলের কাছে বিয়ে দিবে না। যদি বিয়ে করতে চাস, সংসার করতে চাস, সুখে থাকতে চাস, সংসার সুখ শান্তি আনতে চাস, তাহলে কর্মঠ, কাজকাম কর, প্রতিষ্ঠিত হ, তারপর বিয়ের নাম উচ্চারণ করবি। কি সুন্দর, এতক্ষণ তাই ভাবছস না যে আমি বুঝি এরকম ছেলে খুঁজতেছি? কয়জন রেডি হয়ে গেছ আসার জন্য? আরে তোদের মতো ছেলের কাছে কেউ মেয়ে দিবে, বিয়ে দিবে না, আমি তো দূরের কথা, কেউ না, গরিব রিক্সাওয়ালার মেয়েও বিয়ে দিবে না। রিক্সাওয়ালার মেয়ে বিয়ে দিতে হলো সে চাইবে যে কর্মঠ একটা ছেলে হোক, বুঝছস? কাজ কাম কর, প্রতিষ্ঠিত হ, তারপর বিয়ে স্বাধীন নামলো, বিয়ে করে সংসারে অশান্তি, বাবা মারে টাকা দিতে পারস না, বউরে সুখ দিতে পারস না, তোদের জন্য প্রত্যেকটা সংসারে অশান্তি, তোদের মতো আজাইরা পোলাপানের জন্য। কাজ কাম করলে, টাকা পয়সা ইনকাম করলে সংসারে অশান্তি থাকে না, প্রত্যেকটা মেয়ের সংসারে বউ শাশুড়ির যুদ্ধ শুধু তোদের মতো বেকার পোলাপানের জন্য। তো দর্শক ভাই বোনেরা, আপনারা কিছু মনে করবেন না, আমার এই ভিডিওটা বানানোর কারণ হলো এই ধরনের কন্টেন্ট আমি দেখতেছি ফেসবুকে চলতেছে, আসলে এগুলো অরিজিনাল না, এগুলো হলো ফেক, এগুলো ভিউ বাড়ানোর জন্য এগুলো চলতেছে। আপনারা এগুলো বিশ্বাস করবেন না, আপনারা এগুলো বিশ্বাস করে ফোন কল এইসব দিয়ে যোগাযোগ করার চেষ্টা করবেন না, আসলে এগুলো একটা কন্টেন্ট। কোন মেয়েই কোন বাবা মা চাবে না এইভাবে, মানে সোশ্যাল মিডিয়াতে এনে বিয়ে শাদী দেওয়ার জন্য, বুঝছেন? এগুলো হলো কন্টেন্ট করে, এগুলা কেউ বিশ্বাস করবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।